অল্প সময়ে বাড়তি লাভের আশায় কিশোরগঞ্জ ও মানিকগঞ্জের খামারিরা ঝুঁকছে গরু মোটা তাজায় এবছর ইদুল আজহায় ভালো দাম পাওয়ারও আশা করছেন তারা তবে বন্যায় গোখাদ্যের সংকটে বিপাকে পড়েছেন তারা আর ভারত থেকে গরু আমদানি বন্ধ না হলে লোকসানেরও আশঙ্কা তাদের কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদ ও মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেনের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট কোরবানির পশুর হাট ঘিরে উৎসাহী হয়ে উঠেছেন কিশোরগঞ্জের খামারিরা এবার জেলার খামারিদের দাবি কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করেছেন তারা কোরবান উপলক্ষে জেলায় বছর মোটা তাজা করা হয়েছে প্রায় এক লাখ গরু ভারত থেকে গরু আসা বন্ধ থাকলে বাজারে দাম বেশি হবে বলেও আশা খামারিদের যদি ভারতীয় গরু বাজারে প্রবেশ করে তাহলে আমাদের দেশে গরু আপনার সেই মূল্য পাওয়া যাবে না ভারত থেকে গরু আসবে না তাহলে আমরা মানে এখান থেকে গুরু মানে মধ্যে লাভবান করতে পেলে পাবো আমরা এদিকে হাটে রোগমুক্ত পশু নিশ্চিত ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার বন্ধে খামারগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানালেন কর্মকর্তা আগাম বন্যা হবে এই আমরা মাথায় এই কথাটা মাথায় রেখেই এখানকার গবাদি পশুকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করা হয়েছে এদিকে বন্যার কারণে মানিকগঞ্জে পশু মোটা তাজাকরণে বিপাকে পড়েছেন খামারিরা দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট ফলে লোকসানের আশঙ্কা রয়েছে এই অঞ্চলের খামারিরা গরু মারা যাচ্ছে করার কিন্তু গরু বর্ষা তাজা হচ্ছে না। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান আকর্ষিক বন্যায় গো খাদ্যের সংকটে কিছুটা প্রভাব ফেললো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে টিম। বিভিন্ন ভেটেরিনারি টিম গঠন করা হয়েছে এবং ওই টিম সর্বক্ষণই বন্যা দুর্গত এলাকায় খামারীদের পাশে থেকে তাদের সেবা সুসসা করছে। কুরবানির আগে ভারত থেকে গরু আমদানির বন্ধ রাখার দাবি এসব খামারীদের। ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ